হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুফিয়া শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যারা জিএসসি পরীক্ষার্থী 2021 আছো, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে ভিডিওটা না তুমি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবা। আজকের ভিডিওর বিষয় হলো আমাদের জিএসসি এক্সাম 2021 ইংলিশ সেশন 3 ফেজেস। আজকের ভিডিওতে আমি 8টি 3 ফেজেস দিব, খুবই গুরুত্বপূর্ণ। আমরা 5-6 বই খুঁজে তারপর তোমাদের জন্য 8টি গুরুত্বপূর্ণ 3 ফেজেস নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং আশা করি তোমরা 8টি 3 ফেজেস পড়লে যে কোনো একটি কমন পেয়ে যাবে। সকল বোর্ডের জন্য আজকে কমন উপযোগী সাজেশন, তাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, কারণ তারা উপকৃত হবে যে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কোন 3 ফেজটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা 3 ফেজগুলো দেখে নিই। প্রথমে আছে নকশি খাতা, ইউনিট 1 লেসন 2। 2 নম্বর আছে দ্য এথনিক পিপল, ইউনিট 1 লেসন 3-4। 3 নম্বরে আছে শামিমা মাইজারি, ইউনিট 5 লেসন 3। 4 নম্বরে আছে যারা লিভস উইথ, ইউনিট 6 লেসন 1। এখানে মোট 4টি আছে। এই 4টি আমরা আগে রেখেছি কারণ এই 4টি খুবই ইম্পর্টেন্ট। এখানে সুন্দরভাবে ইউনিট সহকারে লেখা আছে এবং লেসন সহকারে। তোমরা প্রথমে পড়বে নকশিখাতা ইউনিট 1 লেসন 2, তারপরে দ্য এথনিক পিপল ইউনিট 1 লেসন 3-4, 3 নম্বর আছে শামিয়া মাইজারি ইউনিট 5 লেসন 3, তারপরে আছে যারা লিভস উইথ, তারপর এটা হচ্ছে ইউনিট 6 লেসন 1। এখন আমরা দেখব পরের 4টি। পরে 5 নম্বরে আছে অক্সিজেন অ্যান্ড এয়ার, ইউনিট 6 লেসন 6। 6 নম্বরে আছে থাউজেন্ডস অফ ইয়ার্স, ইউনিট 7 লেসন 1। 7 নম্বরে আছে রিভার্স জিপসিস, ইউনিট 7 লেসন 3। 8 নম্বরে আছে বাংলাদেশি কুইজিন, ইউনিট 1 লেসন 5। এখানেও 4টি রেখেছে। মোট তোমাদের জন্য 8টি 3 ফেজ রেখেছে, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো শেষ করবে, তাহলে তোমরা পরীক্ষা হলে কমন হবে ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেভেন, আল্লাহ হাফেজ।